শিলচর শিবালিক পার্কের সম্মুখে দুর্ঘটনার কবলে একটি গাড়ি, ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটি সহ দোকান। ডেইলি বরাকে আরেকটি চাঞ্চল্যকর খবর। জানা যায় যে বুধবার ভোর 3টা নাগাদ শিলচর মেডিকেল কলেজ রোড থেকে শিলচর আসার পথে শিবালিক পার্ক সংলগ্ন এলাকায় AS11Q9300 নম্বরের একটি ইকো স্পট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটি দিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে রাস্তার পাশে থাকা দোকানের ওপর পড়ে যায়, ফলে রাস্তার পাশে থাকা দোকানের ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর গাড়িটির চাকা খুলে বহু দূরে ছিটকে পড়লেও অল্পের জন্য রক্ষা পান গাড়ি চালক। দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা, খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলচর ট্রাফিক বিভাগের কর্মকর্তা এবং শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টের পুলিশ কর্মীরা। পরে পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক।